ওয়েলকাম টু STC1 কালেকশন। একসঙ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমরা আবার আসলাম বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আরেকটি আপডেট নিয়ে। আপনাদের দেখতে পাচ্ছেন এটি সর্বশেষ আপডেট এবং টার্মিনালের সব কিছুই কমপ্লিট, শুধু টাচ আপ ফিনিশিং কাজ বাকি, নিচে কিছু রাস্তাঘাটের কাজ বাকি, এছাড়া বিল্ডিং সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাচ্ছেন। এবং এটি হলো সেই পথ, যে পথ দিয়ে যাত্রীরা টার্মিনালের ভিতরে ঢুকবেন। এই পথ দিয়েই মূলত এখানে চারটি এন্ট্রি পথ করা আছে এবং এই চারটি পথ দিয়েই যাত্রীরা এদিক দিয়ে সরাসরি ভিতরে ঢুকবেন এবং নিচতলা দিয়ে যাত্রীরা বের হবে। এটি মূলত সেই পথ এবং এটির এক পথ দিয়ে যাত্রীরা ভিতরে প্রবেশ করবেন এবং আরেকটি পথ দিয়ে যাত্রীরা বাইরে চলে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট থাকবে এটিতে, তাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ সাইডের অংশ, এই যে এখন পুরোপুরি অংশটি দেখালাম। এটি এই সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো আগেই কমপ্লিট হওয়া এবং নতুন করে যা শুধু রাস্তাঘাটগুলো নিচে করছে, বাকি সব কাজ কমপ্লিট। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসের উপরে, রুটের উপরে আছি, এলিভেটেডের উপরে, এবং এখানে অ্যাসফাল্ট হয়ে গেছে। অ্যাসফাল্ট হয়ে যাওয়া মানে সমস্ত কাজ কমপ্লিট, শুধু রোডের মার্কিংগুলো করবে এখন। মার্কিং করতে যদিও বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। এগুলো অ্যাপ্রো সাইডটাই দেখতে পাচ্ছেন, যেখানে বিমান এসে দাঁড়িয়ে থাকবে, যাত্রীদেরকে নামাবে বোরিং ব্রিজ এলাকা। এখন এই সাইডটি সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন এবং দূরে যে এলিভেটেডটি দেখা যাচ্ছে, এটি মূলত এয়ারপোর্টের যে মেইন রোড, এয়ারপোর্ট থেকে খেলক্ষেতের যে মেইন রোডটি, তার উপরের রেল লাইনের উপর দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেসটি গেছে সেটি। এটি টার্মিনাল বিল্ডিংয়ের ঠিক সামনের অংশ এবং এই অংশতে দুটি লেক আছে এই পাশে দেখতে পাচ্ছেন। এই লেক দুটি করাতে অসাধারণ হয়েছে এই এয়ারপোর্টের দৃশ্যগুলো, নান্দনিক দৃশ্যটি আরও ফুটিয়ে উঠেছে। এবং এই লেকটি মূলত কার পার্কিংয়ের ঠিক সামনের, যেখানে বহুতল বিশিষ্ট কার পার্কিং থাকবে, তার সামনেই এই লেকটি ফুটিয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই নান্দনিক আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সর্বশেষ আপডেট। এটি এখন শুধু অপেক্ষার পালা এবং পূর্ণাঙ্গ উদ্বোধনের অপেক্ষায়। আশা করা যায় সামনে আগস্টেই হয়তোবা হ্যান্ডওভার দিতে পারে, না হলে হয়তোবা অক্টোবরে এটি সম্পূর্ণরূপে উদ্বোধন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ওদিন থেকেই যাত্রী চলাচল করবে। তোমাদের আজ এই পছন্দ।